করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে কালচারাল অ্যান্ড মাল্টি এডুকেশন লাইক ইন অ্যাকশনের ক্যামেলিয়া সংস্থা। বহরমপুর শহরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মুখাভিনয় ও গান সহকারে অভিনয় করে করোনা ভাইরাস প্রতিরোধ ও লকডাউন নির্দেশ মান্য করবার বিষয়ে জনসাধারণকে সচেতন করে সাড়া ফেলে দিয়েছে। ক্যামেলিয়া সংস্থা বছরের বিভিন্ন সময় অসহায় দুস্থ মানুষদের পাশে থাকে। সমাজের দুস্থ দরিদ্র প্রতিবন্ধী অনগ্রসর সংখ্যালঘু ছেলে মেয়েদের নিয়ে নিয়মিত মুখাভিনয় ও নাটক চর্চা করে থাকে। আর লকডাউনে ক্যামেলিয়া তাদের সাধ্যমতো কিছু অসহায় মানুষের খাদ্য সামগ্রী ও মাস্ক পৌঁছে দিয়েছেন। ক্যামেলিয়া সংস্থার কর্ণধার সুজিত কুমার দাসের পরিকল্পনা ও নির্দেশনায় শিশু শিল্পী ভূমিকা দাস ও সুজিত কুমার দাস এর উপস্থাপনায় ছোট্ট নাটিকা করোনা সচেতনতা মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় চলছে সচেতনতার প্রচার। ক্যামেলিয়া সংস্থার প্রচার জনগণকে বিশেষভাবে সচেতন হতে সাহায্য করেছে, একথা স্বীকার করে নিয়েছেন জেলার বহু মানুষ। মুর্শিদাবাদ থেকে রাজু শেখের রিপোর্ট, খাস খবর, বাংলাবান। আর আপনারা জানেন মুখাভিনয় চর্চায় মুর্শিদাবাদ জেলা একমাত্র আমরা ক্যামেলিয়া করি। আমি সুজিত কুমার দাস, এই সংস্থার সম্পাদক পরিচালক। আমার সাথে আমাদের কিছু দুস্থ শিল্পীরা রয়েছে, সাব্বির, আসিফ, পূজা। আমরা মনে করি যে সারা বছর ধরে গান বাজনা নাটক করলাম, কিন্তু এই সময় সামাজিক দায়িত্ববোধ আমাদের পালন করতে হবে। এই সংকট সময়ে যদি আমার প্রতিবেশী, আমার সমাজ ভালো থাকে, তাহলে আমরাও সংকট থেকে মুক্ত হতে পারব। তাই আজকে এই লকডাউন নির্দেশ সরকারের, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের, সেটাকে আপনারা প্লিজ দয়া করে পালন করুন। আমরা এই করোনার বিরুদ্ধে জয়ী হবই হব। তাই আপনাদেরকে একটু গানের মাধ্যমে, মুখাভিনয়ের মাধ্যমে আমরা একটু সচেতন করছি। করোনা, চোখে মাস্ক ভালো করে পরো না, গায়ে গায়ে ঘেঁচা গেছি করোনা, 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 করোনা। আমরা বহরমপুরের ক্যামেলিয়া সংস্থা। আমরা সারা বছর ধরেই মুখাভিনয় নাটক গান করি, মানুষকে বিনোদন দিই। কিন্তু পৃথিবীর এই সংকট সময়ে, ভারতবর্ষের এই সংকট সময়ে, পশ্চিমবঙ্গের এই সংকট সময়ে আমরা মনে করি যে আমাদের শিল্পীদের একটা সামাজিক দায়িত্ববোধ রয়েছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের একজন লোকশিল্পী এবং তাছাড়া আমি থিয়েটার করি, মুখাভিনয় করি। আমার সঙ্গে রয়েছে পূজা, আসিফ, সাব্বির। আমি বেরিয়েছি প্রত্যেকে আমরা দুস্থ শিল্পী। আমরা মনে করেছি এই সংকট সময়ে মানুষকে সচেতন করা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা দরকার। তাই আমাদের এই যে মাধ্যম রয়েছে, শিল্প মাধ্যম মুখাভিনয় মাইম এবং গান নাটক, এর মাধ্যমে আমরা মানুষকে একটু সচেতন করতে চাইছি। এটা আমাদের সামাজিক দায়িত্ববোধ বলে মনে করি। আমরা মোমায় নিয়ে ভাইরাসের কোনো রকম রাজনীতি না, আমরা স্বেচ্ছাসেবী সংস্থা, এগিয়ে এসেছি। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো কিছু মানুষকে দানও করার চেষ্টা করি, তো যদিও এর মূলত দান করা। আমরা বেশ কয়েকদিন পূর্বে আগে সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা করছি, যদিও আমার মুখে এখন মাস্ক নেই, যেহেতু গান গাইছি বলে মুখে মাস্ক নিতে পারছি না, কিন্তু আমার অন্যান্য শিল্পীরা কিন্তু মাস্ক পরেছে। আমরা এরকম সচেতনতা করব, আমাদের কাজ। আমার দাস, ক্লিয়ার সং বিজয় হার্ডওয়্যার। এখানে এশিয়ান পেন্টস, গগন, জিএক্স, বাথ ফিটিংস এর সরঞ্জাম বিক্রয় করা হয়। তাই আর দেরি নয়, আপনাদের প্রয়োজনীয় হার্ডওয়্যারের সরঞ্জাম নিতে এক্ষুনি যোগাযোগ করুন বিজয় হার্ডওয়্যারে। ঠিকানা বিজয় হার্ডওয়্যার, সম্মতি নগর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। শাখা প্রতিষ্ঠান ম্যাকিনজি পার্ক, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। আমাদের সম্পর্ক ফোন নাম্বার 9434115655 অথবা 9563218815।